করোনাভাইরাসের প্রভাবে কোরবানি পশু বিক্রিতে ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা বিক্রেতারা। মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনেকটাই ক্রেতা শূন্য ছিল নগরীর বিভিন্ন হাট। এ সময় ট্রাক বোঝাই করে গরু ফেরত নিতে দেখা যায় অনেকেই। বিগত কয়েক বছরের তুলনায় এবারে আর্থিক ক্ষতির কথাও জানান তারা। তবে শেষ মুহূর্তে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। গরু বিক্রি করছি বলতে 12টা, আর বাসায় আছে আমার 8টা, হাটে আছে অনেক বর্তমান 6টা, আর 3-10টা আছে, এখন বিক্রি করতে পারিনি। অনেক লসের সংখ্যা, কিন্তু এটা তো মানুষ 12-13 মাস ধরে করোনার কারণে, অর্থনৈতিক দুর্বলের কারণে মানুষ গরু কিনতে পারে নাই। গতকালকে একটা গরু কিনছি, আজকে আমি সন্ধ্যার আগে আর হাটে আসি নাই। বলছে যে নাকি আজকে নাকি দাম অনেক সস্তা, কিন্তু 10টার পর থেকেই এখন পর্যন্ত ঘুরতেছি, অন্য অন্য দিন থেকে অনেক বেশি দাম মনে হইতেছে আজকে গরু। মোটামুটি হ্যাঁ, দাম একটা ভালোই, আমরা মোটামুটি একটা সস্তায় কিনতে পাচ্ছি। গরু পাইকারা যারা গরু নিয়ে এসছে তারা একটা সেরকম সুবিধা করতে নেই, অনেক গরু ফেরত নিয়ে চলে যাচ্ছে।